থাইরয়েড একটা খুব পরিচিত এখন রোগ হয়ে গেছে, প্রত্যেকের ঘরেই প্রায় থাইরয়েড ঢুকে পড়েছে। আমার কাছে প্রচুর কমেন্ট এসেছে যে দিদি থাইরয়েড হলে কি খাবো কি খাবো না, আমি বলেছিলাম কি খাবো, এবার সেটা নিয়ে আলোচনা করার জন্য অনেক কমেন্ট এসেছে। তাই আজকের বিষয় বেছে নিয়েছি আপনাদেরই প্রয়োজনীয় একটি বিষয়, সেটা হচ্ছে থাইরয়েড হলে কি খাবো আমরা। এটা সত্যি বোঝা খুব মুশকিল হয়ে যায়, অনেক সময় ডাক্তারের কাছে গেলে উনি বলে দেন কিন্তু অত ডিটেলস সবসময় মনে থাকে না, সেই জন্যই কলকাতা ক্যানভাস। তাই বলছি কলকাতা ক্যানভাসে সাবস্ক্রাইব করুন, এই পরিবারের একজন হন। আর তার আগে আমার পরিচয় বলি, নমস্কার আমি গৈরিকা, এই পরিবারে আপনাকে স্বাগত জানাই। আপনি এই পরিবারের একজন না হলে এখনই সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস, পাশে বেল আইকন রয়েছে প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে। এবার বলি থাইরয়েডটা আসলে কি। থাইরয়েড একটা হরমোনাল রোগ, এইটার জন্য অনেক সময় দেখবেন ওজন বেড়ে যায়, আবার অনেক সময় ওজন কমেও যায়, দু ধরনের থাইরয়েড হয় এটা আমরা জানি। আর সেই সময় আমাদের যেটা মাথায় রাখতে হবে, আয়োডিন, জিঙ্ক, কপার, আয়রন এই জাতীয় মানে এইগুলো রয়েছে, এই উপাদানগুলো রয়েছে, এই ধরনের খাদ্য আমাদের প্রচুর পরিমাণে খেতে হবে, কারণ এই উপাদানগুলো থাইরয়েড গ্রন্থিটাকে ঠিকঠাকভাবে চালনা করতে সাহায্য করে। তাই প্রথমেই বললাম এটা মাথায় রাখতে হবে যে এই ধরনের খাবার কি কি খাবারের মধ্যে রয়েছে সেটাই খেতে হবে। এবার বলবো যে কি কি আমরা খাবো। প্রথমেই বলি ব্রাউন রাইস। ব্রাউন রাইস অথবা ধরুন একটু লালচে লালচে ধরনের যে চালগুলো হয় সেই চালের ভাত খাওয়া কিন্তু খুব ভালো। থাইরয়েড হলে হজমের একটা সমস্যা কিন্তু দেখা দেয়, আর এই হজমের সমস্যার সমাধান করতে পারে ওই ব্রাউন রাইস বা ওই লালচে ধরনের চাল থেকে যে ভাতটা হয়, এই ভাতটা খেলে আপনার থাইরয়েডে কোনো সমস্যা হবে না, বরং থাইরয়েডটা নিয়ন্ত্রণে থাকবে। চিকিৎসকদের মতে একটা কথা বলা আছে, এই ধরনের ভাত বা ব্রাউন রাইস যদি খান তাহলে সেটা কিন্তু থাইরয়েডের ওষুধ খাওয়ার এক ঘন্টা আগে খেতে হবে, এটা একটু মাথায় রেখে খাবেন, আপনার কোনো রকম সমস্যাই হবে না। নারকল অথবা নারকল থেকে যে দুধটা হয় সেটা, এই ধরনের খাবার খেলে সেটা থাইরয়েডের পক্ষে ভীষণ ভালো। আপনি নারকলও খেতে পারেন অথবা নারকল থেকে তৈরি করা দুধও খেতে পারেন, তার কারণ নারকল আমাদের শরীরে হরমোন তৈরিতে সাহায্য করে, আর এই যে থাইরয়েড গ্রন্থি সেটাকে নিয়ন্ত্রণ করে নারকল। সেই জন্য থাইরয়েডের রোগীদের কাছে নারকলটা কিন্তু ভীষণ উপকারী একটি খাদ্য, তাই অবশ্যই নারকল নিশ্চিন্তেই খেতে পারেন। ভিটামিন ডির অভাবে আমাদের কিন্তু থাইরয়েডের কমা বাড়াটা হয়, যদি আপনার ভিটামিন ডি এর অভাব হয় তাহলে নানা রকম সমস্যার সঙ্গে থাইরয়েডটাও কিন্তু হয়। আর এই ভিটামিন ডিটা রয়েছে টক দইয়ে বা দইয়ে, দই আপনি খেতেই পারেন, যে কোনো দই। দইয়ে যেহেতু ভিটামিন ডি রয়েছে সেই জন্য আপনি যদি প্রত্যেক দিন 50 গ্রাম করে দই খান তবে টক দই খাওয়াটাই বেশি ভালো, থাইরয়েড কিন্তু আপনার নিয়ন্ত্রণে থাকবে। এবার বলবো ডিম। ডিম আমাদের বিভিন্ন রকমভাবে উপকার করে, থাইরয়েডের ক্ষেত্রেও কিন্তু ডিম ভীষণ উপকারী। আপনি যদি থাইরয়েডের রোগী হয়ে থাকেন তাহলে অবশ্যই ডিম খেতে পারেন, তবে সেটা নিশ্চয়ই ভাজা করে নয়, ডিম সেদ্ধ। ডিম সেদ্ধ খাওয়াটা কিন্তু থাইরয়েডের পক্ষে ভীষণ ভালো। থাইরয়েডের সমস্যা থাকলে সেক্ষেত্রে কিন্তু থাইরয়েডকে নিয়ন্ত্রণ করে ছোট মাছ, আর সেক্ষেত্রে আমাদের দেশে যে মাছটি পাওয়া যায় বিশেষভাবে সেটা হচ্ছে চারা পোনা, আপনি নিশ্চিন্তেই খেতে পারেন। এবার বলি যে কপার, আয়োডিন এই ধরনের উপাদানগুলো রয়েছে যে খাদ্যগুলো, যেমন ধরুন শাক সবজি, আঁশযুক্ত মাছ, ক্যাপসিকাম, বিনস, এই ধরনের মেথি শাক, এই ধরনের খাবারগুলো কিন্তু, বা এই যে কুচো মাছ বললাম, এই ধরনের খাবারগুলো একটু খাওয়ার চেষ্টা করবেন। তবে একটা কথা বলেই দিই যে থাইরয়েডটা কিন্তু বাড়া বা কমা আপনার হাতে, তার কারণ হচ্ছে থাইরয়েডটা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে মানসিক স্ট্রেস থেকে কিন্তু বাড়ে অথবা কমে, তাই নিজেকে সাবধান রাখতে গেলে মানসিক চিন্তা দূর করতে হবে, আর থাইরয়েডের জন্য মাঝে মাঝেই ডাক্তারের পরামর্শ নিতে হবে, চেক আপ করতে হবে অবশ্যই, আর সেই সঙ্গে তার দেওয়া যে ডায়েট চার্ট সেটা মেনটেন করবে,
আর এইগুলো আপনি পাশাপাশি করতেই পারেন, তাতে আপনার কোনো ক্ষতি তো হবেই না, বরং ভালোই হবে। আশা করি আজকের ভিডিওটা থেকে বোঝা গেল যে যদি থাইরয়েড হয় তাহলে আপনি কি কি ধরনের খাদ্য খাবার খেতে পারেন। আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে কমেন্ট দেবেন। আর আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন কলকাতা ক্যানভাস, পাশেই বেল আইকন রয়েছে প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর থাইরয়েডের সমস্যা হলে অবশ্যই এই ধরনের খাবারগুলো খাওয়ার চেষ্টা করুন। আর সঙ্গে রাখুন আপনার একান্ত নিজস্ব পরিবার কলকাতা ক্যানভাসকে। নমস্কার।